মানিক ভাইকে আমি অনেক ফোন দিছি কিন্তু আমার ফোন রিসিভ করতেছে না। ও হয়তো আজকে বড় হয়ে গেছে, এতদিনের বন্ধুত্ব মানে সামান্য একটা স্পন্সরের জন্য আপনি শেষ করে দিলেন। তুই যদি আমার সাথে বেইমানি না করতি আমি কখনো বুঝতামই না বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে পারে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে দেখাতে চলেছি মানিক মিয়া এবং প্রবাসী শাকিব, যারা অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে। তারা এখন একে অপরের শত্রু, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। একটা সময় ছিল প্রবাসী শাকিব এবং মানিক মিয়া যারা একে অপরকে না দেখে চলতে পারতো না, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে কি হলো, প্রবাসী শাকিব তার ফেসবুক লাইভে কি বললো, বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরে ভাই শাকিব, তোমার আমি ছোট ভাইয়ের মতন ভালোবাসতাম, কিন্তু তুমি যে আমার এত বড় ক্ষতি করবা সেটা আমি বুঝতে পারিনি। আজ থেকে তুমি আমাকে আর একটা কলও দিবা না। গায়েস, পৃথিবীতে একমাত্র জিনিস টাকা যা বন্ধুত্ব নষ্ট করে, শুধু বন্ধুত্বই নয় রক্তের সম্পর্ক নষ্ট করে এই টাকা। সত্যি কথা বলতে কি, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই আপনাকে ভালোবাসবে, আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না, এটাই বাস্তব। এনিওয়ে, মানিক মিয়া এবং শাকিবের মধ্যে স্পন্সর নিয়ে যে বিষয়টি উঠে এসেছিল সেটাই কিন্তু বাস্তব। স্পন্সর কি আপনারা অনেকেই জানেন না, স্পন্সর হচ্ছে কোনো কোম্পানির হয়ে অথবা কোনো প্রোডাক্টের হয়ে কথা বলা। অর্থাৎ আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং অন্যজনের যদি একটা কোম্পানি অথবা কোনো প্রোডাক্ট অথবা পণ্য থাকে, তাহলে সেই বিষয়গুলো আপনার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দেওয়া হলে সেই কোম্পানিগুলো আপনাকে কিছু টাকা দিবে, আর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়েছে। গায়েস, তাদের এই বন্ধুত্ব নষ্ট হওয়ার পিছনে এই স্পন্সর তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। যেহেতু মানিক মিয়া প্রবাসে রয়েছেন এবং শাকিব রয়েছেন বাংলাদেশে, তাই তাদের ভিডিও কনফারেন্সে কথা হচ্ছিল স্পন্সরের ব্যাপারে, তাই স্পন্সরশিপের ব্যক্তিবর্গরা তাদের সাথে কানেক্টেড ছিলেন। সেখান থেকে কেউ শত্রুতাবশত তাদের কল রেকর্ডটি ফাঁস করে দিয়েছে এবং এই নিয়েই বিভিন্ন ধরনের সমালোচনা আলোচনার পাত্র হয়েছেন মানিক মিয়া এবং প্রবাসী শাকিব। যাই হোক, তাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, তাদের মধ্যে একটা বিশাল একটা শত্রুতার দেখা দিয়েছে। আপনারা তাদের এই শত্রুতাকে কেমন দেখছেন? তাদের কি এক হওয়া উচিত? গায়েস, এভাবে চলতে থাকলে আমাদের বিনোদন জগতের আকাশ ভরা তারা হয়ে যাবে, মানে বুঝতে পেরেছেন। যাই হোক, কিছুদিন আগে ওমর আনফায়ার এবং ব্যাড ব্রাদার টিমের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, সেটা সম্পর্কে আপনারা অনেকে জানেন, যা নিয়ে তারা বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছিলেন। এবং এখন বর্তমান সময়ে মানিক মিয়া এবং প্রবাসী শাকিবের এই বিষয়টি তুমুলভাবে অনলাইন সমালোচনার জন্ম দিয়েছে। যাই হোক, মানিক মিয়া এবং শাকিবের এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন? তাদের কি এক হওয়া উচিত সেটা কমেন্ট করে জানাবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। যেই টুকু একবার মাটিতে ফেলি সেই টুকু দ্বিতীয়বার মুখে নি না, আর যাকে একবার মন থেকে বের করে দিই তার কথা তো আমি মনে রাখি না। এক হাতে কখনো তালি বাজে না, আর তুমি দুধে দোয়া তুলসী পাতা না। তুমি অনলাইনের মধ্যে আইসা নিজেকে যেভাবে উপস্থাপন করতেছ, মানে তোমার মতন ভালো মানুষ আর এই জগতে নাই, তাই না? এতটা ভালো নিজেকে মনে করো না, তোমাকে আমার চিনা আছে।